そうだろう。নমস্কার বন্ধুরা, আমি দেব, আপনারা আছেন অমৃতা দেব ব্লগে। আজকে আমি চলে এসেছি হাওড়া মেট্রো, যেটা আমাদের দেশের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো আর ভারতের সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন, যেটা আমাদের পশ্চিমবঙ্গতেই। আপনারা এতদিন জানতেন ভারতের উচ্চতম মেট্রো স্টেশন আমাদের পশ্চিমবঙ্গের ঘুম স্টেশন, আর আমাদের দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া। তো তাহলে চলুন আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর আমার যে এক্সপিরিয়েন্স আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে 15 মার্চ 2024, আজকে প্রথম কমার্শিয়াল রান চালু হচ্ছে আমাদের হাওড়া মেট্রো। আর হাওড়া থেকে কিন্তু এর স্টার্ট পয়েন্ট নয়, যেটা আমাদের কলকাতার গ্রিন লাইন, সেটা স্টার্ট হচ্ছে হাওড়া ময়দান থেকে একদম স্প্ল্যানেড পর্যন্ত। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়ে গেল আজকেই, আর ভারতের এই প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চালু হলো কলকাতায়। সেক্ষেত্রে পরিষেবা পাওয়া যাবে 12 থেকে 15 মিনিট অন্তর, যার কমে চালানো এই মুহূর্তে সম্ভব নয়। দেখুন আমাদের হাওড়া স্টেশনকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘড়িতে বাজছে 9:45, আর সকাল 7টা থেকে অলরেডি কিন্তু মেট্রো সার্ভিস চালু হয়ে গিয়েছে। প্রথম দিনের সাক্ষী হতেই আজকে আমাদের উপস্থিতি। আজকে সবাই মেট্রোর যে কমার্শিয়াল রান সেটার সাক্ষী হতে চলে এসেছে হাওড়া মেট্রোতে। চলুন আমরা একটু দেখে নিই যে প্রাইস চার্ট কী আছে, আর হাওড়া থেকে টিকিট কেটে সরাসরি কোথায় কোথায় আপনারা রাইড করতে পারবেন। আজকে আমাদের জার্নিটা হবে সোজা রবীন্দ্র সদন, যেটার ফেয়ার আছে হাওড়া থেকে 20 টাকা। আমরা আছি হাওড়া মেট্রোতে, আর আমরা রাইড করব এখন স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে আমরা মেট্রো চেঞ্জ করে যাব রবীন্দ্র সদন। দুটো রবীন্দ্র সদন ইন্টারকানেকশন তো স্প্ল্যানেড থেকে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, গ্রিন লাইন স্প্ল্যানেড থেকে আমরা ব্লু লাইন কিভাবে যাব, বা সেটা বাইরে যেতে হবে কিনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। কলকাতা মেট্রো গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো, যার টোটাল দূরত্ব 15 কিলোমিটার। এই রুটে স্টেশনগুলি হলো হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ, স্প্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার 1, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর 5। টিকিট কাউন্টার ছেড়ে আমরা প্রবেশ করব মেট্রোর মেন প্ল্যাটফর্মের দিকে। চলুন এবার আমিও এন্ট্রি করি। ও ফাইনালি তাহলে তো আলাদাই একটা হাইপ। আপনারা এখানে কাজ করেছেন? ব্যাপারটা তো সেটা না, আমাদের ভারতের একটা ঐতিহাসিক দিন, তো সেই হিসাবে দিন পরে এখন সাময়িক কিছুদিন বন্ধ থাকবে, আবার পরবর্তীতে রবিবার চালু, এটাই দর্শক জানতে চায়। আজকেই প্রথম কমার্শিয়াল রান, আর তাই কোনো দিকে সেইভাবে দিক নির্দেশনা নেই। অনেক সময় জিজ্ঞাসা করেও আমরা প্রপার উত্তর পাচ্ছি না, যেরকম এতটা নিচে নামার জন্য এসকেলেটর সার্ভিস আমরা দেখতে পেলাম না, যেটা প্রবীণদের জন্য খুবই কষ্টকর। আমরা এখন এন্টার করছি ভারতের ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো। তো আমরা জাস্ট এটা দিয়ে এন্টার করলাম, সাথে সাথে কিন্তু এই এই রাস্তাটা ব্লক করে দেওয়া হলো। এই মুহূর্তে আপনাদের এত কিছু দেখার বা ভাবার প্রয়োজন নেই, সোজা হাওড়া মেট্রোতে আসুন, টিকিট কাটুন, যেখান দিয়ে নামছে সবাই আপনারাও নেমে যান। আমরা অলমোস্ট 30 মিটার ডেপথে চলে এসেছি অলরেডি, আর এই যে মেট্রোর দেখা। মেট্রো ছুটলো হাওড়া ময়দানের দিকে,
তো এটাই আবার রিটার্ন আসবে, আর আমরা সেটাতে চেপেই গঙ্গার তলা দিয়ে ক্রস করে চলে যাব স্প্ল্যানেড। ফাইনালি আমরা এন্ট্রি নিলাম হাওড়া মেট্রোতে। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো ঢুকে গেছে, আর আমরা এখন এন্টার করব গঙ্গার সেই টানেল, বহু প্রতীক্ষিত, বহু বছরের অপেক্ষায় সারা কলকাতাবাসী, সারা ভারতবাসী, আজকে সেই ঐতিহাসিক দিন যার সাক্ষী হতে চলেছি আমরা সকলে। মাত্র 50 সেকেন্ডে আমরা গঙ্গা ক্রস করে দিলাম। আমাদের কলকাতাবাসীর কাছে সবচেয়ে বড় পাওনা, আপনাদের কেমন লাগছে সবাই একটু শেয়ার করুন। হাওড়া মেট্রো থেকে আমরা এন্টার করেছিলাম ট্রেন এখন মহাকরণ। টানেল তুমি ক্রস করলে তোমার এক্সপিরিয়েন্স আলাদা হাইপ ছিল, আলাদা ব্যাপার। যেটা হচ্ছে কি মুহূর্তের মধ্যে আমরা গঙ্গা পাড়া গেলাম 50 সেকেন্ডে, রিয়েলি বলছি ফিলিংটা কিন্তু অসম ছিল, এটা আজ পূর্ণ হয়ে গেল। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখান থেকে আমরা ইন্টারচেঞ্জ করব। আমরা অলরেডি স্প্ল্যানেডে ঢুকলাম, এবার আপনাদের সাথে শেয়ার করব ইন্টারচেঞ্জে কি সিস্টেমটা আছে। আমরা হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্ল্যানেডের গ্রিন লাইন, আর আমরা এখন এখান থেকে ইন্টারচেঞ্জ করে যাব রবীন্দ্র সদন। আর এই হচ্ছে গেট বি এবং ব্লু লাইন ঠিক নিচে, এটা দিয়ে আমরা এন্টার এক্সিট করলাম, তো এখান দিয়ে আমরা ব্লু লাইনের জন্য এন্টার হব। আচ্ছা, ব্লু লাইনের ইন্টার কানেকশনটা এইখান দিয়েই যেতে হবে, কিরকম খাড়াই, কিরকম খাড়াই দেখো এটা, ভাই রে ভাই একদম। আচ্ছা, এটা এটা গ্রিন লাইনের এন্ট্রি, তো তো আপনারা যদি এটা দিয়ে আসেন তো আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন। আর আমরা গ্রিন লাইন শেষ করে এবার ব্লু লাইনে এন্টার করব। এই তো এইদিকে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে
গ্রিন লাইনের এই টানেল থেকে বেরিয়ে, এটা একদম নতুন হয়েছে, এখান থেকে বেরিয়ে সোজা এখানে না গিয়ে আমরা রাইট টার্ন নেব। হাওড়া ময়দান এইটা দিয়ে যেতে পারবো বাঁদিকে টানেলে। আমরা এখন আছি স্প্ল্যানেডে, আর স্প্ল্যানেডে এসে প্রচুর মানুষ কনফিউজ যে আমরা হাওড়া মেট্রো, হাওড়া যাব, গ্রিন লাইন ধরব, কোনটা দিয়ে যাব। তো সিম্পলি যারা স্প্ল্যানেড থেকে এন্ট্রি করছেন এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে সিম্পলি আপনাদের হাওড়া যাওয়ার জন্য এই রাস্তাটা ধরতে হবে। ধরে একদম জাস্ট লেফট হ্যান্ড নিলেই আপনারা গ্রিন লাইনে পৌঁছে যেতে পারবেন। স্প্ল্যানেড মেট্রো স্টেশন। আপনারা যারা স্প্ল্যানেডে এসে হাওড়া যাওয়ার জন্য ইন্টারচেঞ্জ করতে চাইছেন, তারা সিম্পলি স্প্ল্যানেডটা ধরে একদম ওপরে যাবেন, ওপরে গিয়ে রাইট টার্ন নেবেন, নিয়েই আপনাদের আরও একবার লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন হাওড়া যাওয়ার জন্য টানেল। তো সেখান থেকেই আপনারা ইন্টারচেঞ্জ ভেতর দিয়ে করতে পারবেন, রাস্তায় যাওয়ার প্রয়োজন নেই। সো বন্ধুরা, রবীন্দ্র সদনে আমরা চলে এসেছি, আর আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।